নার্সিং পড়ার সুযোগ পেলেও আর্থিক প্রতিকূলতার কারণে অনিশ্চয়তায় ভুগছে চাঁচলের কলেজ ছাত্রী মাম্পি দাস। মাম্পির বাড়ি হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে। মাম্পির বাবা পেশায় টোটো চালক, তাই আর্থিক প্রতিকূলতার মাঝে নিজের স্বপ্ন পূরণ করা এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সে চাঁচল কলেজের ভূগোল বিষয়ে স্নাতকের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী, তবে সেবিকা হওয়ার স্বপ্ন রয়েছে তার, যদিও বাধা হয়ে দাঁড়িয়েছে অনটন। কলেজে ভূগোল বিষয়ে পড়াশোনার পাশাপাশি জিএনএম এএনএম এর প্রস্তুতি নেয় মাম্পি। পরীক্ষার পর মেধা তালিকায় নাম উঠেছে তার, সরকারিভাবে সুযোগ পেলেও কয়েকটা বছর প্রশিক্ষণ চলাকালীন অতিরিক্ত খরচ কিভাবে বহন করবে সেই ভেবেই দিশেহারা দাস পরিবার। মাম্পি দাস জানেন পড়াশোনার পাশাপাশি কিছু করতে চান তিনি। মাম্পির বাবা কৃষ্ণকান্ত দাস বলেন, টোটো চালিয়েই সংসার চলে, মেয়ের জন্য বাড়তি টাকা কিভাবে আসবে তা বুঝতে পারছি না। দেখা যাক, আমি তো এএনএম এ চাইছি, এএনএম এ হলে খুবই ভালো হয়। আমরা তো দুটোই বোন, তো আমি বড়, আমি চাইছি আমার বাবা মার জন্য কিছু করতে। বাবা তো তার টোটো চালক, তাই বাড়িকার খরচ, আমার পড়াশোনার খরচ অত দিতে পারবেন না। আমি যদি পাস যদি করেও যাই, তো আমার মনে হচ্ছে না যে আমাকে ওখানে পড়াতে পারবে বাবা। কলকাতা শহরে তো বড় শহর, ওখানে তো অনেক বেশি টাকা পয়সার খরচ হবে, তো আমার মনে হচ্ছে না যে আমাকে পড়াশোনার জন্য বাবা অতটা সাহায্য করতে পারবেন। চাঁচল থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।